ইসলাম ধর্মের প্রচার ও প্রসারে বর্তমান সরকার মডেল মসজিদ নির্মাণ সহ নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। সকালে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরস্কার জয়ী হাফেজ সালেহ আহমেদ তাকরিমকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। তাকরিম সম্প্রতি সৌদি আরবে অনুষ্ঠিত 42তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় তৃতীয় হয়েছেন। তাকরিমকে তার কৃতিত্বের জন্য ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে 2 লাখ টাকা পুরস্কার দেওয়া হয়।